The best time of my life. Whoa, come on, England! When Jack Grealish came on, I thought that maybe that was the change. জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ যেতে পারেন সাকিব ও সাদমান ইসলাম। একদিনের কোয়ারেন্টাইন শেষে কাল টাইগারদের অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। শুরুতে ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। অঘটনের আসরে আরও এক ফেভারিটের বিদায়। আসর জুড়ে দারুণ খেলেও সুপার সিক্সটিনের শেষ ম্যাচে ইউক্রেনের কাছে হেরে ছিটকে গেল সুইডেন। নির্ধারিত সময় এক এক গোলের সমতায় থাকলেও অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষে ডবভাইকের গোলে এগিয়ে যায় ইউক্রেন। একই সঙ্গে প্রথমবার ইউরোর কোয়ার্টারে পা রাখল দেশটি। এর আগের ম্যাচে জার্মানিকে হতাশায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ইংলিশদের কাছে 2-0 গোলে হেরে গেছে সাবেক চ্যাম্পিয়নরা। ইংলিশদের হয়ে 75 মিনিটে প্রথম গোল করেন রাহিম স্টার্লিং, আর 85 মিনিটে গোল করে ডায়মন্ড শাফ্টের ম্যাচ থেকে ছিটকে দেন হ্যারি কেইন। এদিকে 1966 সালের পর বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। তাই ইংলিশদের উচ্ছ্বাসটা একটু বেশি এবার। তাই এর ধারাবাহিকতা ধরে রেখে দীর্ঘদিন শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাবে থ্রি লায়নরা। প্রত্যাশা ভক্তদের। লন্ডনের ওয়েম্বলে থেকে শোয়েব কবিরের রিপোর্ট। অবশেষে মেজর কোনো আসরের নকআউট পর্বে জার্মানির দাম্ভিকতা গুড়িয়ে দিল ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এমন জয়ে তাই ইংলিশ সমর্থকদের বুনে উল্লাস। এই জার্মানির কাছে হেরে কখনো বিশ্বকাপ, কখনো বা ইউরো স্বপ্ন বিবর্ণ হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু এবার সব কষ্টগুলো ষোলো আনায় পুষিয়ে নিল তারা। It's the best time of my life. Whoa, come on England! When Jack Grealish came on, I thought that maybe that was the change. প্রথমবারের মতো ইউরো জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে আর মাত্র 3 ধাপ দূরে রয়েছে থ্রি লায়ন্সের দল। 25 বছর আগে যেখানে হেরেছিল ইংল্যান্ডরা, সেখানে প্রতিশোধের ষোলো কলা পূর্ণ করল ইংলিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে জার্মানির স্বপ্ন ঘুরিয়ে কোয়ার্টার ফাইনালে হ্যারি কেইন ও রাহিম স্টার্লিং এর দল। শোয়েব কবির, সময় সংবাদ, উইম্বলি, লন্ডন। অন্যদিকে ইংল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে হেরে হতাশ জার্মানরা। মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে বিদায়ের সবচেয়ে বড় কারণ হিসেবে দুর্ভাগ্য ও খেলোয়াড়দের সুযোগ কাজে না লাগাকেই দায় করছেন দেশটির ফুটবল পাগল ভক্তরা। খেলা শেষে ভক্তদের মনের কথা তুলে ধরছেন সহকর্মী বিটু বড়ুয়া। পারল না জার্মানি, যেমন পারেনি ডেথ গ্রুপের পর্তুগাল, ফ্রান্স ও হাঙ্গেরি। এ যেন সত্যিকারের মৃত্যুর কূপ। তবুও এভাবে দীর্ঘদিনের পরাশক্তি ইংল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে ধরাশয়ী হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, এমনটা ছিল জার্মান ফুটবল পাগল ভক্তদের চিন্তারও বাইরে। এ যেন একদল দুরন্ত অশ্বের কাছে 90 মিনিটেই অসহায় আত্মসমর্পণ। কি আর করার, জার্মানি গোলের সুযোগ পেয়েছে কিন্তু দিতে পারেনি, আর ইংল্যান্ড সেটা করে দেখিয়েছে। ভাগ্য সহায় ছিল না। আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু আমরা শক্তিশালী, আমরা আবার ফিরে আসব, কথা দিলাম। আমাদের সেরা খেলোয়াড় টমাস মুলার যদি গোলটা দিত, তাহলে হয়তো আমরা খেলায় ফিরে আসতে পারতাম। অথচ প্রিয় দল জিতবে এমন আশা নিয়েই দেশটির প্রতিটি বার ও রেস্তোরাঁতে ভিড় করেছিল ভক্তরা। কিন্তু লন্ডনের ওয়েম্বলিতে গোল মিসের মহড়ায় হতাশ হতে হয়েছে গোলের আশায় তীর্থের কাক হয়ে বসে থাকা দর্শকরা। এতগুলো সুযোগ পেয়েও গোল করতে না পারার খেসারত আমাদের দিতে হলো। 84 মিনিটের সুযোগটার কথা কি ভোলা যাবে বলুন? আজ হেরে যাবার জন্য জোয়াকিম লোয়ের কৌশল কিছুটা দায়ী। তার এমন বিদায় আমরা চাইনি। এখন আমাদের দলের জন্য ভালো একজন ট্রেনার দরকার। শক্তিশালী জার্মানি নান্দনিক ফুটবল নিয়ে আবারও ফিরে আসবে সবার মাঝে, এমনটাই প্রত্যাশা জার্মান ভক্তদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নকআউটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চূড়ান্ত হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের সম্ভাবনা বেলজিয়াম ও ইতালির মুখোমুখি লড়াইকে ঘিরে। কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ? লকডাউনের মধ্যে বাংলাদেশের ফুটবল আসরগুলো মাঠে গড়াবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, স্বাস্থ্যবিধি মেনে লিগ চালাতে প্রস্তুত ফেডারেশন।
খেলা বন্ধ হলে ক্লাবগুলো পড়বে বিপাকে। এদিকে অন্যান্য ফেডারেশনকে লকডাউনে খেলা পরিচালনার অনুমতি দেয়নি মন্ত্রণালয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বুধবার। 11 মে বন্ধ হবার পর 45 দিন পর 26 জুন আবারও শুরু হয়েছিল পেশাদার ফুটবলের সবচেয়ে মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু শুরুর 5 দিনের মাথায় আবারও লকডাউনে বন্ধ হবার জোগাড় বিপিএল। তবে তা নিয়েও দেখা দিয়েছে বিলম্ব। মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছে বাফুফে। বুধবার জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা খুব ক্লোজলি কাজ করছি মন্ত্রণালয়ের সাথে। এখন পর্যন্ত ফাইনাল কোনো ফিডব্যাক আমরা পাইনি, বাট আমরা আশা করছি যে ইমপ্রেশনটা আমরা পেয়েছি, আমরা আশা করছি যে খেলাটা আসলে আমরা চালিয়ে নিতে পারবো। বিপিএল ও নারী ফুটবল লীগ মাঝপথে হলেও চ্যাম্পিয়নশিপ লীগ ও তৃতীয় বিভাগ ফুটবল প্রায় শেষের পথে। আর কয়েকটি ম্যাচ খেললেই শেষ হয়ে যাবে লীগ। খেলা বন্ধ হয়ে গেলে তা পুনরায় শুরু করতে বেগ পেতে হবে ক্লাবগুলোকে। তাই স্বাস্থ্যবিধি মেনে খেলা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। আমাদের যদি লীগটিকে স্থগিত করতে হয় এবং পরবর্তীতে সেটা আমরা জানি না আসলে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কখন পুনরায় আসলে আমরা খেলা আয়োজন করার জন্য আবার বসতে পারবো বা সেই ব্যাপারে আমরা ডিসিশন নিতে পারবো। শেষ পর্যন্ত খেলা চালানোর অনুমতি দিলে কিভাবে পরিচালনা করবে বাফুফে তাও ভেবে রেখেছে ফেডারেশন। প্রিমিয়ার লিগের সব খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর কোভিড মহামারীতে নিয়ম মেনে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে টার্ফে অনুশীলন করতে পারবে ক্লাবগুলো। প্রায় 2-4টি ক্লাব রয়েছে যাদের প্র্যাকটিসের আসলে জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে প্র্যাকটিসের কার্যক্রমটি সারতে বা পরিচালনা করতে হয় বা সম্পাদন করতে হয়। সেক্ষেত্রে সেই সব ভেন্যুতে বা মাঠে তাদের প্র্যাকটিস বা অনুশীলন কার্যক্রম সম্পাদনে যদি তাদের কোনো প্রকার অসুবিধা হয় তাহলে তারা আমাদের বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অথবা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের অনুশীলন কার্যক্রম যেন সম্পাদন করতে পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যায় তবে বিপাকে পড়বে ক্লাবগুলো, কেননা গেল 3 মাসে মাঠে খেলা যে গড়িয়েছে হাতে গোনা মাত্র কদিন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এদিকে 1966 সালের পর বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। তাই ইংলিশদের উচ্ছ্বাসটা একটু বেশি এবার। তাই এর ধারাবাহিকতা ধরে রেখে দীর্ঘদিন শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাবে থ্রি লায়নরা, প্রত্যাশা ভক্তদের। লন্ডনের ওয়েম্বলে থেকে শোয়েব কবিরের রিপোর্ট। অবশেষে মেজর কোন আসরের নকআউট পর্বে জার্মানির দাম্ভিকতা গুড়িয়ে দিল ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এমন জয়ে তাই ইংলিশ সমর্থকদের বুনে উল্লাস। এই জার্মানির কাছে হেরে কখনো বিশ্বকাপ কখনো বা ইউরোর স্বপ্ন বিবর্ণ হয়েছিল ইংল্যান্ডের, কিন্তু এবার সব কষ্টগুলো 16 আনায় পুষিয়ে নিল তারা। It's the best time of my life. Whoa, come on England! When Jack Grealish came on, I thought that maybe that was the change. প্রথমবারের মতো ইউরো জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে আর মাত্র 3 ধাপ দূরে রয়েছে থ্রি লায়ন্সের দল। 25 বছর আগে যেখানে হেরেছিল ইংল্যান্ডরা সেখানেই প্রতিশোধের 16 কলা পূর্ণ করলো ইংলিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে জার্মানির স্বপ্ন ঘুরিয়ে কোয়ার্টার ফাইনালে হেরিকেন ও রাহিম স্টার্লিং এর দল। শোয়েব কবির, সময় সংবাদ, উইম্বলি, লন্ডন। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও। It's the best time of my life. Whoa, come on England! When Jack Grealish came on, I thought that maybe that was the change. এবং জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ যেতে পারেন সাকিব ও সাদমান ইসলাম। একদিনের কোয়ারেন্টাইন শেষে কাল টাইগারদের অনুশীলন। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।